হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন দুনিয়াকে এই অবস্থায় আনা হইবে যে নিতান্ত বিদ্যা বদসুরত নীলচক্ষু বিশিষ্ট দাঁত জাহির হওয়া এমন অবস্থায় মানুষের সামনে আনিয়া দাঁড়া করানো হইবে এবং জিজ্ঞাসা করা হইবে, তোমরা কি ইহাই চিনো, তোমরা কি ইহাকে চিনো? তাহারা বলিবে, আল্লাহর পানা, ইহা কি আপদ, ইহা কি আপদ। তাহাদিগকে বলা হইবে, ইহা সেই দুনিয়া যাহার বদলতে একে অপরকে হত্যা করিয়াছিল, আপুষে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিয়াছিল, পরস্পর হিংসা এবং শত্রুতা পোষণ করিয়াছিল। ইহার ধোকায় পড়িয়া থাকিতে অতপর সে বিদ্যাকে জাহান্নামে নিক্ষেপ করা হইবে। সে চিৎকার করিয়া বলিবে, যাহারা আমার পিছনে পড়িয়াছিল তাহাদিগকে আমার সাথী করা হোক, আল্লাহ পাকের এরশাদ হইবে, যাহারা তাহার পিছনে পড়িয়াছে তাহাদিগকেও তাহার সাথী করিয়া দাও। প্রকৃতপক্ষে চিন্তা করিবার বিষয় এ যে মানুষের সময় তিনটি, একটি হইল রূহ জগতের শুরু হইতে তাহার ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত, দ্বিতীয় হইল মৃত্যুর পর হইতে অনন্তকাল, আর এই দুই জমানার মধ্যভাগ জন্ম হইতে মৃত্যু পর্যন্ত। তৃতীয় জমানা এই দুনিয়ার মধ্যে জামানার তুলনা করা হইলে উহা অতি নগণ্য সাব্যস্ত হইবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, আমি দুনিয়া হইতে কি গ্রহণ করিব? আমার দৃষ্টান্ত ওই আরোহী পথিকের ন্যায় যে ভীষণ গরমের মধ্যে সফর করিতেছে, গরমে অস্থির হইয়া কোনো ছায়ার দ্বারা বৃক্ষ দেখিতে পাইয়া উহার ছায়া আরাম করার জন্য দ্বিপ্রহরে কিছুক্ষণ থাকিয়া যায়, অতপর বৃক্ষকে সেখানে রাখিয়া সামনে অগ্রসর হইয়া যায়। বাস্তবিক যে দুনিয়াকে ওই নজরে দেখে, যেই নজরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়াছেন, সে উহার প্রতি বিন্দুমাত্র ভ্রূক্ষেপ করিবে না। এই সামান্যটুকু সময় চাই আরামে কাটুক, চাই মুসিবতে কাটুক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জৈনিক সাহাবিকে দেখিতে পাইলেন যে চুনা সুরকি দ্বারা বাড়ি তৈরি করিতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করিলেন, মৃত্যু ইয়া হইতেও নিকটবর্তী। একটি হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, দুনিয়াদার লোকের দৃষ্টান্ত ওই ব্যক্তির ন্যায় যে পানির উপর চলে। কোনো ব্যক্তি কি এমন শক্তি রয়েছে, কোনো ব্যক্তির কি এমন শক্তি রয়েছে যে সে পানিতে চলিবে অথচ তাহার পা ভিজিবে না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই এরশাদের দ্বারা তোমরা ওই সব লোকের মূর্খতার আন্দাজ করিতে পারিবে, যাহারা মনে করে আমাদের শরীর তো দুনিয়ার লজ্জত ভোগ করিতেছে কিন্তু আমাদের দিন দুনিয়া হইতে পবিত্র, এই খেয়াল তাহাদের সেই শয়তানের একটি চক্রান্ত মাত্র। বরং এইসব লোকের নিকট হইতে দুনিয়াকে কাড়িয়া লওয়া হইলে উহার বিচ্ছেদে তাহারা পেরেশান হইয়া যাইবে। সুতরাং পানিতে চলিলে যেভাবে পা নিশ্চিত ভিজিবে, তদ্রূপ দুনিয়ার সহিত সম্পর্ক রাখিলে দিলে নিশ্চয়ই অন্ধকার পয়দা হইবে। হযরত ঈসা আলাইহিসসালাম বলেন, তোমাদেরকে একটি বাস্তব কথা শুনাইতেছি যে যেমন অসুস্থ ব্যক্তির নিকট রোগের কারণে খাওয়ার স্বাদ থাকে না, সেই রূপ দুনিয়াদার ব্যক্তিও আবাদতে কোনো স্বাদ পায় না, এবং জানোয়ারের পিঠে সোয়ার হওয়া ছাড়িয়া দিলে যেরূপ উহার স্বভাব খারাপ হইয়া যায়, সেরূপ আবাদতের কষ্ট মৌতের স্মরণ দ্বারা অন্তরকে নরম না রাখিলে উহা শক্ত হইয়া যায়। আরও একটি হক কথা বলিতেছি শোনো, মস্ক যতক্ষণ পর্যন্ত না ফাটিয়া ভালা থাকে ততক্ষণ পর্যন্ত উহা মধু ও পানি ইত্যাদি পাত্রে থাকে, কিন্তু যখন ফাটিয়া যায় উহাতে আর মধু রাখা যায় না। এরূপ দিল সমূহকে যতক্ষণ পর্যন্ত খায়েশার দ্বারা না পারা হয় এবং লোভ দ্বারা খারাপ না করা হয় অথবা নেয়ামত দ্বারা উহাকে কঠিন না করা হয় ততক্ষণ উহা একমতের পাত্র রূপে থাকে। তাছাড়া এ কথাও লক্ষণীয় যে দুনিয়ার খায়েশার এখন যত বেশি স্বাদের মনে হয় কিন্তু পরিণাম বিশেষ মুহূর্তের সময়ে উহা তত বেশি খারাপ ও অসহনীয় হইবে। উহার দৃষ্টান্ত খাদ্যের সহিত দেওয়া চলে, অর্থাৎ খাদ্য যত বেশি স্বাদযুক্ত চাহিদা মতো ক্ষীরওয়ালা হইবে উহার পায়খানাও তত বেশি দুর্গন্ধময় হইবে হয়, আর যত বেশি সাদা সিধা খানা হইবে উহার পায়খানার মধ্যে দুর্গন্ধ তত কম হয়। এখানে একটি কথা প্রণিধানযোগ্য যে দুনিয়া কাহাকে বলে, যাহার এত অধিক দুর্নাম ও খারাপই কোরআন ও হাদিসে বর্ণনা করা হয়েছে।
মানুষের মৃত্যুর পর পূর্বক্ষণ পর্যন্ত জীবিত অবস্থায় যতগুলি সমস্যা পেশ আসে উহার সব কয়টাকে দুনিয়া বলা হয় এবং মৃত্যুর পর হইতে উহা কিছু হয় উহাকে আখেরাত বলা হয়। মৃত্যুর পূর্বে মানুষের হালত তিন প্রকার হয়। প্রথমত উহা যাহা মানুষের সহিত সেই জাহানে চলিয়া যায় তাহা হইল এলেম দিনু নেক আমল, যাহা খালেস আল্লাহর জন্য করা হইয়াছে। এই দুনিয়া এই দুই বস্তু খালেস আখেরাত ও দিন ও দুনিয়া নয়। যদিও এই দুই বস্তুর মধ্যে মানুষ লজ্জত হাসিল করে, এমনকি ইহার জন্য অনেক খানা পিনা শাদী বিবাহ পর্যন্ত ত্যাগ করিয়া দেয়, তাহা সত্ত্বেও এই দুই বস্তু আখেরাত বলিয়া গণ্য। উহার মোকাবেলা দ্বিতীয় প্রকার এই গুনাহের লজ্জত সমূহ জায়েজ সমূহের মধ্যে যা প্রয়োজনের অতিরিক্ত, যেমন স্বর্ণ রূপা স্তূপ বিলাসিতার পোশাক খুবসুরত জানোয়ারের আগ্রহ সুউচ্চ বাড়ি ও মজার মজার খানা, এইসব দুনিয়া যাহার খারাপ ইতিপূর্বে বর্ণিত হইয়াছে। তৃতীয় এই উভয়ের মধ্যবর্তী ওই সব প্রয়োজনীয় বস্তু যাহা আখেরাতের কাজে সাহায্যকারী হয়, প্রয়োজনীয় মোতাবেক খানা পিনা ও আরাম করা, গরম ও শীত হইতে বাঁচার সাধারণ পোশাক এবং স্বাস্থ্য জীবন রক্ষার প্রয়োজনীয় বস্তুসমূহ, আর এইসব দ্বারা প্রথম প্রকারের কাজেও সাহায্য হয়, এগুলি আখেরাতের দুনিয়া নহে বরং দিন। তবে শর্ত হইল প্রকৃতপক্ষে প্রয়োজনীয় বস্তু হওয়া ও দিনে কাজে সাহায্যকারী হওয়া চাই। শুধু দিলের খায়েশ অথবা মানসিক স্ফূর্তির জন্য হইলে উহা দুনিয়া হইয়া যাইবে। জৈনিক বুজুর্গের কেচ্ছা। হযরত শাইকুল রহমতুল্লাহ বলিতেছেন, আমি আমার আব্বাজানের নিকট প্রায়ই একটা ঘটনা শুনিতাম। উহা এই যে জৈনিক ব্যক্তি বিশেষ কোনো প্রয়োজনে পানি পথে যাইতেছিলেন। পথিমধ্যে যমুনা নদী পড়িল, যাহার অবস্থা তখন এত ভয়ঙ্কর ছিল যে নৌকা চলাও মুশকিল ছিল। লোকটি পেরেশান হইয়া গেল। লোকজন তাহাকে বলল, উমক জঙ্গলে একজন কামেল লোক থাকে, তাহার নিকট গিয়া স্বীয় প্রয়োজন পেশ কর, তিনি নিশ্চয়ই কোনো ব্যবস্থা করিবেন। তবে তিনি প্রথমে খুব রাগ করিবেন, তাহাতে তুমি নিরাশ হইও না। লোকটি তাহাদের কথায় জঙ্গলের মধ্যে গিয়া দেখিলেন সেই দরবেশ তাহার বিবি বাচ্চা নিয়ে একটি ঝুপড়ির মধ্যে বাস করিতেছে। সে ব্যক্তি স্বীয় প্রয়োজন যমুনার অবস্থা বর্ণনা করিল। দরবেশ প্রথমে অভ্যাস মোতাবেক রাগ করিয়া বলিল, আমার হাতে কি আছে, আমি কি করিতে পারি। লোকটি কান্নাকাটি করিয়া আপন সমস্যার কথা বলিল। তখন দরবেশ বলিল, যাও যমুনার কাছে গিয়া বলো আমাকে ওই ব্যক্তি পাঠিয়েছে যে জীবনে কখনো কিছু খায় নাই এবং বিবির সহিত সহবাস করে নাই। লোকটি যমুনা গিয়া দরবেশের কথা জানাইল। যমুনা তাহার কথা মতো শান্ত হইয়া গেল। সে লোকটি পার হইয়া যাওয়ার পর যমুনা আবার ভীষণ আকার ধারণ করিল। কিন্তু লোকটি চলিয়া যাওয়ার পর দরবেশের বিবি খুব কাঁদিতে আরম্ভ করিল যে তুমি আমাকে বেইজ্জত করিয়াছ, তুমি নিজের বিষয়ে তো মিথ্যা বলিতে পারো না, খাইয়া তুমি হাতির মতো হইয়া গিয়াছ, কিন্তু এই কথা কি করিয়া বলিলে যে জীবনে কখনো সহবাস করো নাই। ইহার অর্থ হইল এই সব বাচ্চা কি সব হারাম দাদা। বুজুর্গ প্রথমে বলিল, তাহাতে তোমার ক্ষতি কি, ইহা দিয়েকে তো আমি আমার সন্তান বলিতেছি। কিন্তু বিবি আরও কাঁদিতে লাগিল যে তুমি আমার প্রতি জিনার অপবাদ দিয়াছ। বুজুর্গ বলিল, আচ্ছা তা হইলে মনোযোগ দিয়ে শোনো, আমার হুশ হওয়ার পর হইতে জীবনে কখনো আমি নফসকে খুশি করার জন্য কিছু খাই নাই, নফসকে খুশি করার জন্য কিছুই খাই নাই। এই নিয়তে খাইয়েছি যে উহার দ্বারা শক্তি অর্জন করি, আল্লাহর ইবাদত করিব, আর যা আর যতবারই তোমার নিকট গিয়েছি ততবারই নফসকে খুশি করার নিয়তে না গিয়ে শুধু তোমার হক আদায় করার নিয়তে গিয়েছি। কেচ্ছা এখানে শেষ। বুঝেছিনি এখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ শুনুন যে মানুষের শরীরে 360টা জোড়া আছে, উহার প্রতিটার মোকাবেলায় প্রতিদিন শুকুর স্বরূপ একটা করিয়া সদকা করা জরুরি হইয়া যায়। সাহাবারা আরজ করিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাহার সাধ্য আছে যে দৈনিক এত সদকা আদায় করে। ইরশাদ হইল, মসজিদে থুতুর উপর মাটি দেওয়া সদকা, রাস্তা হইতে কষ্টদায়ক জিনিস সরাইয়া ফেলা সদকা, এবং চাস্তে নামাজ
এই সমস্ত সৎকার সমবক সমকক্ষ, কেননা নামাজের মধ্যে শরীরের প্রত্যেক জোড়াই আবাদতে লিপ্ত হয়, কাজেই প্রত্যেক জোড়ার বদলতে যেমন সদগা হইয়া গেল। শ্রেষ্ঠ গানী কি? শ্রেষ্ঠ গানী কি? হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা দশজন লোক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হইলাম। একজন আনসারি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করিল, সর্বশ্রেষ্ঠ গানী ও সবচেয়ে অধিক হুঁশিয়ার ব্যক্তি কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যারা মৌতকে অধিক পরিমাণে স্মরণ করে ও উহার জন্য বেশি বেশি প্রস্তুতি গ্রহণ করে, তাহারাই দুনিয়া ও আখেরাতের বুজুর্গি লইয়া চলিয়া গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লজ্জা সমূহকে যে চুরমার করিয়া দেয়, অর্থাৎ মৌত উহাকে বেশি বেশি স্মরণ করে, অর্থাৎ মৌত উহাকে বেশি বেশি স্মরণ করে, অধিক পরিমাণে মৌতকে স্মরণ করার মধ্যে অনেক উপকারিতা নিহিত রইয়াছে, উহার দ্বারা লম্বা লম্বা আশা কমিয়া যায়, মৃত্যু তৈরিতে সহায়ক হয়, দুনিয়ার প্রতি অনাসক্তি পয়দা হয়, মাল সঞ্চয় করিয়া অনর্থক ছাড়িয়া যাওয়ার স্পৃহা কমিয়া যায়, পরলোকের পরকালের পাথেও সঞ্চয়ে সাহায্যকারী হয়, তওবা করার তৌফিক হয়, জুলুম অত্যাচার অন্যের নষ্ট করার ব্যাপারে প্রতিবন্ধক হয় ইত্যাদি। এই কারণেই মারেফাতের পরিগণ পীরগণ মুরিদগণের মুনাসেফ হাল মউতের মুরাকাবার তালকিন করিয়া থাকে।